গত 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 23, 24 ও 25 নম্বর ওয়ার্ডে এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরগুলি পরিদর্শন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বছরে দুবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। শিবিরে মানুষ 24টি প্রকল্পে সুবিধা পাচ্ছে। তিনি আরও জানান, মূলত লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী কার্ডের কাউন্টারগুলিতে মানুষের ভিড় উপচে পড়ছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন যে বছরে দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প হবে, যারা এই বিভিন্ন প্রকল্পের মধ্য থেকে বাদ গেছেন, বিভিন্ন কারণে হয়তো তারা বাদ গেছেন, সেই জায়গাটা আবার ঠিক করার জন্য বছরে দুবার করে আবার ক্যাম্প করা হবে। তা সেই মতো এবার আমাদের ক্যাম্প হচ্ছে। আজকে আমাদের 23, 24, 25 নম্বর ওয়ার্ড, তিনটে ওয়ার্ডকে নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। 26টা আইটেমের ওপর চলছে, বিভিন্ন জায়গায় দেখছেন সবাই ক্যাম্প করে সব বসে আছে। এবং বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথীর ক্যাম্পে প্রচুর ভিড়, কারণ বহু লোকের স্বাস্থ্যসাথী হয়তো একটা যে কোনো অসুবিধা দেখা দিচ্ছে, সেইটা তারা ঠিক করছেন। এবং বহু লোক যারা দুয়ারে লক্ষ্মীর ক্যাম্পে যারা তখন ফর্ম ফিল আপ করতে পারেন নাই, সেই সব মানুষগুলো আবার এখন এসেছেন ফর্ম ফিল আপ করতে। তাই এই দুটো জায়গায় প্রচুর ভিড়, তাছাড়া সব কাউন্টারেই ভিড় আছে, সেটা কম বেশি অল্প, কিন্তু এই দুটো কাউন্টারে স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর ভিড় হয়েছে আমাদের এখানে। বর্ধমান পৌরসভার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক বলেন, যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে তিনি আশাবাদী 35টি ওয়ার্ডই বিরোধী শূন্য হবে। প্রচারে পুরো মানুষের সারা বাংলার মানুষ এখন ঠিকই করে নিয়েছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আমরা পৌরসভা নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ধমান পৌরসভা আমরা 35-0 করতে পারব, কারণ 35-0 হবে এই কারণেই, মানুষ সিপিএম, বিজেপি, কংগ্রেস কাউকে ভোট দেবে না, সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কারণ তৃণমূল কংগ্রেস, তৃণমূলের যে আমাদের যে রাজ্য সরকার যে এত উন্নয়নমুখী কাজ করছে, গোটা রাজ্য ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন এবং এত প্রকল্প দিয়ে মানুষের মুখে যে হাসি ফুটিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সরকার এবং সেই সরকারের দল তৃণমূল কংগ্রেস। আশা করি মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, যেহেতু এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দল এবং সেই দলের যে যেখানেই প্রার্থী হবেন তাদেরই মানুষ বিপুলভাবে জয়ী করবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।